ভিভো কিছুদিন আগেই তাদের ভিভো V17 স্মার্টফোনটি নিয়েছিল এবং এই স্মার্টফোনের একটা আনবক্সিং ভিডিও আমরা এর আগে আপনাদের দেখেছিলাম। ভিভোর এই ফোনে ভিভো দিয়েছে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ, সঙ্গে আছে স্ন্যাপড্রাগন 675 চিপসেট এবং এই ফোনে আছে 8 GB র্যাম এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটি স্পেক্সের দিক দিয়ে তো শুনতে বেশ ভালো, কিন্তু বাস্তব ব্যবহারে এটি কেমন আদৌ কি তাই? আমরা আমাদের এই ভিভো V17 ফোনটি যেটি আমাদের কাছে আছে তা আমাদের এখানে টেস্ট করেছি একাধিক পারফর্মিং টেস্ট দিয়ে, আর আজকে আমরা সেই ভিত্তিতে এই ভিভো V17 রিভিউটি নিয়ে এসেছি আপনাদের জন্য। নমস্কার, ডিজিট বাংলায় আরও একবার আপনাদের স্বাগত জানাই। আর আজকে তাহলে আপনাদের কাছে নিয়ে এসেছি অনেকদিন পরে এই রিভিউ ভিডিওটি, ভিভো V17। ভিভো V17 এই রিভিউটিতে শেষ পর্যন্ত কী দাঁড়ালো তা অবশ্যই দেখুন। আসুন তাহলে ভিভো V17 ফোনটির পারফরমেন্সের দিকটি দেখা যাক। ভিভো V17 স্ন্যাপড্রাগন 675 আছে এবং আছে 8 GB র্যাম এবং যা কিনা কোয়ালকমের 7 সিরিজের দিয়েছে এবং এর রেজাল্ট কী বেঞ্চমার্ক সাইটে তা এবার আমরা আপনাদের বলছি। আন্তুতুতে ভিভো V17 227263 পয়েন্ট স্কোর করেছে এবং গিকওয়েট সিঙ্গেল এবং মাল্টিকোর CPU বেঞ্চমার্ক টেস্টে এদের স্কোর যথাক্রমে 511 এবং 1642 এবং 3D মার্ক সিঙ্গেল শটে ভিভো V17 স্কোর করেছে 1919। CPU বেঞ্চমার্ক রেজাল্টে আন্তুতু গিকবেঞ্চ CPU পেজে ভিভো V17 একই দামের রেঞ্জের ফোন স্যামসাং গ্যালাক্সি A50s এর থেকে ভালো স্কোর করেছে। ভিভো V17 এর সঙ্গে এটা প্রুভ করেছে যে আন্তুতুতে রেডমি K20 থেকেও, তবে তারা এই ফোনটি রিয়েলমি X2 কাছে হেরে গেছে অন্য টেস্টে। বেঞ্চমার্ক রেজাল্টের পেজে ভিভো V17 বেশ ভালো পারফর্মেন্স করেছে তার CPU এবং GPU এর ক্ষেত্রে। আর এই সমস্ত কিছুর সাথে আমরা বলতে চাই যে ভিভো V17 সমস্ত যে স্বাভাবিক ব্যবহার তা বেশ ভালোভাবে করেছে। এটি মূলত ছবি তোলা, বই পড়া বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করার মতো কাজ স্মুথলি করে। যাই হোক, এই ফোনের একটু হেভিয়ার টাস্ক যেমন র ফটো ইত্যাদির ক্ষেত্রে একটু সময় নেয়। আর এবার আমরা যদি গেমিংয়ের দিকটি দেখি তাহলে স্ন্যাপড্রাগন 675 দিয়েছে ভালো গেমিংয়ের অভিজ্ঞতা। এই ফোনটি ডেডিকেটেড গেম সেন্টারের সাথে এসছে যা আপনাদের গেমিং খেলা করার সময় তা ট্র্যাক করতে পারবে এবং এর সঙ্গে এর CPU আর GPU আছে রানিংয়ের সময়। তবে আমরা এতে 4D ভাইব্রেশন এবং ভিভোর যে ট্রেনিং সেন্টার অন্য ফোনে দেখা যায় তা মিস করেছি। আর এই সমস্ত কিছু যদি কনসিডার করি তাহলে ভিভো এই ফোনটিতে টেনসেন্টের সাথে একটি ভালো জিনিস করেছে এবং এটি পাবজি মোবাইল খেলার জন্য অন্যতম একটি সেরা ফোন এবং এই সময় এটি আপনাদের দারুণভাবে পাবজি মোবাইলিংয়ের অভিজ্ঞতা দেবে। অ্যাসফল 9 এই ফোনে 25 FPS 71% পেয়েছে আর কল অফ ডিউটি মোবাইল কিনা 36 FPS 73% স্টেবিলিটিতে দিচ্ছে। আর সেখানে পাবজি মোবাইল আপনারা ইমপ্রেসিভ 30 FPS পাচ্ছেন 100% স্টেবিলিটির সঙ্গে। আর এটি কিন্তু একটি সাংঘাতিকভাবে জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম। ভিভো V17 আপনাদের এক্ষেত্রে কোনোভাবে নিরাশ করবে না। এই ফোনে অন্যান্য গেম খেলার অভিজ্ঞতাও ভালো, তবে তা সেরা নয়। হ্যাঁ, রিয়েলমি X2 এবং রেডমি K20 অনেক ভালো কিছু বেশি অফার করছে সমস্ত অলরাউন্ড পারফরমেন্সের ক্ষেত্রে। আর এবার যদি সফটওয়্যারের দিকটি দেখি তাহলে ভিভো V17 এসেছে ভিভোর নিজস্ব ফান টাচ OS যা কিনা অ্যান্ড্রয়েড 9 Pie বেস্ট। এই সফটওয়্যারটি আসলে দেখতে বেশ নতুন এবং একটি সত্যিকারের প্রিমিয়াম লুক দিচ্ছে। তবে আপনারা যদি এটি ভালো করে দেখেন তবে দেখতে পাবেন এটি অ্যাপেল iOS-এর একটি সস্তার ভার্সন। এটি আপনারা সোয়াইপ আপ এবং সোয়াইপ ডাউন করলে নোটিফিকেশন প্যানেল দেখতে পারবেন এবং সোয়াইপ এর সময় দেখতে পারবেন কুইক সেটিং ওয়াইফাইয়ের মতন এবং এর ব্রাইটনেস এবং আরও অন্যান্য কিছু। iPhone X-এর জেস্টার মোড আসার আগে পর্যন্ত আইফোনে এই ধরনেরই জিনিস ব্যবহার করা হতো এবং এখানে একটি জায়ান্ট আইকন আছে যা কিনা কিবোর্ড এবং বাঞ্চ অফ পোর্টেবল অ্যাপ আপনাদের দেখাচ্ছে যা সব আপনাদের একটু খারাপের সফটওয়্যারের অভিজ্ঞতা দিচ্ছে। ভিভো V17 ফোনে আছে 4500mAh এর ব্যাটারি যা ফাস্ট চার্জিং 18W চার্জিং সাপোর্ট করে। আর বেশিরভাগ ক্ষেত্রে এই ফোনটি সহজেই একটা দিন চলে যায় এবং আপনারা যদি ভিডিও রেকর্ডিং বা ছবি তোলা ইত্যাদি বেশি করেন তবে তার ব্যাটারি একটু তাড়াতাড়ি চলে যায় এবং সেক্ষেত্রে আমরা পাবজি মোবাইল, বিগ ব্যাং থিওরি এবং নেটফ্লিক্সে 15 মিনিট মতো দেখেছি এবং সেক্ষেত্রে দুটি ক্ষেত্রেই আমরা এর ব্যাটারি 4% মতো ড্রপ করতে দেখেছি যা অন্যান্য ফোনের ক্ষেত্রে এর থেকে বেশি দ্রুতভাবে হয়ে যায়। আর আমার মনে হয় যে এই ফোনটি কিন্তু একটি ভিভোর প্রয়োজনীয়
অ্যাগ্রেসিভ রিসোর্স ম্যানেজমেন্ট আছে, এই অ্যাপ ব্যাকগ্রাউন্ড কিন্তু এটি তাড়াতাড়ি কমিয়ে দেয় এবং তা কিন্তু এর ক্ষেত্রে ভালো না। আর অন্যান্য দিক থেকে এই ব্যাটারি অ্যাপ তাড়াতাড়ি রান করে এবং এটি যাত্র 15 মিনিটের মধ্যে রেকর্ড করে দেয়। এইটি একটি এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভালো এবং এটি গেমিংও দেখা যায়। এই ফোনে গেম লঞ্চ করা গেম সেন্টারের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অ্যাপটি ফ্রি করে রিসোর্স করছে এবং এটি এই র্যামের একটু অ্যাপকে তো রান করায়। ক্যামেরা ভিভো V17-এ আছে হোয়াইট ক্যামেরা সেট আপ। এই ফোনটিতে আছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার যা স্যামসাংয়ের সেন্সার এবং একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। এই মাল্টি ক্যামেরা সেট আপ বেশ ভার্সালিটি দিয়েছে, তবে এটি এমন কিছু নতুন জিনিস নয়। 2019 সালে আমরা একাধিক এরকম স্মার্টফোন দেখেছি যা মাল্টি ক্যামেরা সেট আপের সাথে এসছে। তাহলে ভিভো V17 ঠিক কী করছে, আসুন কিছু ক্যামেরা স্যাম্পল দেখে নেওয়া যাক। ভিভো V17-এর ক্যামেরা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটি নীল আকাশ এবং সবুজ রঙের জিনিস ভালো টিউন করছে। 48 মেগাপিক্সেলের সেন্সার আপনাদের এই দুটি এলিমেন্টকে ভালো ক্লিয়ারিটির সাথে এবং ডিটেল এবং একটু হাই স্যাচুরেশনের সাথে দিচ্ছে। এই আলট্রা ওয়াইড লেন্স তো বেশি ওয়াইড অফার করছে এর ডিটেলসের সাথে, আর ভালো রেজাল্টের জন্য এই ফোনে 12 মেগাপিক্সেল মোডে শ্যুট করা ভালো। ইনডোরের ক্ষেত্রে এর ক্যামেরা ঠিকঠাক শ্যুট করেছে এবং ব্যাকলাইট এবং ঠিকঠাক ডিটেলস এবং ছায়া ইত্যাদিও দেখিয়েছে। আর এবার যদি আমরা ক্লোজ আপ ম্যাক্রো লেন্সটি দেখি তাহলে এটি একটু কম ডিটেল দেখাচ্ছে, তবে আমরা যদি প্রাইমারি 48 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে শার্প ম্যাক্রো শট নিয়ে থাকি তবে তা এরকম দেখায়। ভিভো V17 এর সঙ্গে একটি ডেডিকেটেড নাইট মোড দিয়েছে যা কিনা লো লাইট ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে, আর এর রেজাল্ট হচ্ছে এটি কালার ব্রাইটনেস একটি জায়গার পরে চলে যায়, তবে ডিটেলস এবং শার্পনেস ডাইনামিক রেঞ্জে দেখা যাচ্ছে না। পোর্ট্রেট আর সেলফির ক্ষেত্রে এটি বেশ ভালো, এর ক্যামেরা ক্যাপচার করছে অনেক ডিটেলস যা ভালো ক্লিয়ারিটির সঙ্গে দিচ্ছে। আর সেলফির ক্ষেত্রে এতে একটি এক্সট্রা AI টাচ আছে যা ফেসিয়াল ডিটেল দিচ্ছে, আর এর সঙ্গে এর পোর্ট্রেট মোডও বেশ ভালো কারণ এটি ব্যাকগ্রাউন্ড ব্লার করে অ্যাকুরেট সাবজেক্ট দেখাচ্ছে। ভিভো V17-এর ডিসপ্লে এবং ডিজাইন ভিভো V17 বেজেললেস ডিসপ্লের সঙ্গে এসেছে এবং আছে এতে পাঞ্চ হোল ক্যামেরা, এবং এই ডিজাইনে আপনারা দেখছেন একটু বেশ সারপ্রাইজিং রেজাল্ট। ভিভো V17 কিন্তু অন্যান্য অনেক ফোনের থেকে ফ্রেশ দেখতে। এই ফোনটিতে পাঞ্চ হোল ক্যামেরা ছোট্ট করে পাতলাভাবে লুকিয়ে আছে এবং এখানে আপনারা এর বেজেলও খুব পাতলা, এবং যখন আপনারা পেছনে দেখছেন তবে ভিভো এখানে দিয়েছে চিপ অন ফ্লেক্স টেকনোলজি। এর রিয়ার প্যানেলে মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে এবং যা স্কোয়ার ক্যামেরা মডিউলের সাথে এখানে দেখা যাচ্ছে। এর সঙ্গে এতে আপনারা পাচ্ছেন কিছু জায়গায় একটু প্লাস্টিকের মেটিরিয়াল, আর এর বিল্ড এর কাট কর্নার আছে, আর এর সঙ্গে এটি একটু গ্লসি ডিসপ্লে দিচ্ছে এবং ইউ ব্যবহারের সময় এটি কিন্তু পকেটে থাকলেও স্ক্র্যাচ করে যায়, এবং ভাগ্য ভালো যে ভিভো এখানে হার্ড কেস কভার দিচ্ছে। এর 6.44 ইঞ্চের ডিসপ্লে আছে যা সুপার অ্যামোলেড ডিসপ্লে ফুল HD রেজলিউশন 20:9 অ্যাসপেক্ট রেশিওর সঙ্গে এসছে। এই ফোনের প্যানেল উজ্জ্বল এবং ভিভিড, এটি ওভার স্যাচুরেটেড না হলে। ভিভো এর সঙ্গে এও দাবি করেছে যে 100% DCI-P3 কভারেজ আছে, তবে এখানে কিন্তু এতে কালার স্পেসের ক্ষেত্রে HDR সার্টিফিকেশন নেই, আর ফুল সাপোর্টের পথে DCI-P3 কালার স্পেস এখানে HDR প্লেব্যাকের সঙ্গে দেওয়া হয়নি। আর আমাদের টেস্টের ক্ষেত্রে এই ডিসপ্লেটি 386 লক্স নিয়েছে যা ম্যাক্সিমাম ব্রাইটনেস এর সময় মানে সূর্যের আলোতে যখন দেওয়া হয়েছে এবং অটো ব্রাইটনেস টার্ন অন হয়েছে, আর ডার্কের ক্ষেত্রে এর মিনিমাম ব্রাইটনেস হচ্ছে 8 লুএক্স পর্যন্ত। সমস্ত টেস্টের পরে এই ভিভো V17 ফোনটি কিন্তু একটি ভালো স্মার্টফোন হিসেবে উঠে এসেছে। এই মিডরেঞ্জ স্মার্টফোনটিতে অনেক কিছু ভালো জিনিস আছে এবং এতে পারফরমেন্সের ভিত্তিতে এবং ক্যামেরার ক্ষেত্রেও এটি বেশ ভালো, আর এটি বেশ ভালো হার্ডওয়্যার এবং ক্যামেরা অফার করছে। যদিও এটি কোনো ফ্ল্যাগশিপ ফোন নয়, তাও ভিভো তাদের এই ফোনে একটি পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত ক্যামেরা দিয়েছে, 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা দিয়েছে এবং
আছে 675 এর মতো চিপসেট এবং সঙ্গে সঙ্গে আছে এই ফোনের একদিনের ব্যাটারি লাইফ এবং পারফরমেন্সের দিক দিয়েও ফোনটি ভালো এবং এই সমস্ত কিছু মিলিয়ে এই ফোনটি এই রেঞ্জে একটি ভালো ফোন হিসেবেই উঠে এসেছে। তবে এই ফোনের সফটওয়্যারের ক্ষেত্রে আরও কাজ দরকার। এর অ্যাগ্রেসিভ র্যাম, এই ফোনের যে ব্যাকগ্রাউন্ডের অ্যাপ সেগুলিকে তাড়াতাড়ি শেষ করে দেয় এবং এই সমস্ত কিছুতে ভিভোকে আরও কাজ করতে হবে, যদিও এই ফোনটি এই রেঞ্জের মধ্যে একটি বেশ ভালো অপশান হিসেবে উঠে এসেছে। তাহলে আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমরা আরও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সামনে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেনই, সঙ্গে সঙ্গে আমাদের জানান আপনারা আরও ঠিক কী কী ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চাইছেন। আর যেতে যেতে আরেকটা কথা আপনাদের বলে দিই, অনেক সময় আমাদের অনেক ভিউয়ার আনবক্সিং ভিডিও দেখে বলেন এটি ছোট রিভিউ হয়েছে বা ভালো রিভিউ নয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাদের ক্ষেত্রে এটাই বলি, রিভিউয়ের সময় আপনারা যেমন এই ভিডিওতে দেখলেন আমরা অনেক ডিটেলসে রিভিউ করে থাকি এবং আমাদের উপরে লেখাও থাকে যে এটি রিভিউ সেকশনের ভিডিও, আনবক্সিং ভিডিওর সাথে রিভিউ ভিডিও গুলিয়ে ফেলবেন না। যাই হোক, আপনারা আমাদের সঙ্গে এভাবেই থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, নমস্কার।